প্রেমের সম্পর্কে যে জিনিসগুলি নষ্ট করে দেয় সম্পর্ক, সেই সম্পর্কেও চাণক্য তার চাণক্য নীতিশাস্ত্রে বলে গিয়েছিলেন। আপনি যদি কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি, অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখতে কিন্তু ভুলবেন না। চাণক্য একজন দুর্দান্ত পণ্ডিতের পাশাপাশি একজন যোগ্য শিক্ষকও ছিলেন। তিনি বহু শাস্ত্রে দক্ষ ছিলেন। চাণক্যের সমাজবিজ্ঞানের গভীর ধারণা থাকার চেয়ে অর্থনীতি ও কূটনীতিতে তিনি বেশি পারদর্শী ছিলেন। প্রেমের সম্পর্কে চাণক্য কিছু কথা বলে গিয়েছিলেন। তিনি বলেন, যে কাউকে ভালোবাসা দিয়ে নিজের করা যায়, সম্পর্কের মধ্যে যদি প্রেম না থাকে তবে সেই সম্পর্কে কোনো অর্থ হয় না। চাণক্যের মতে প্রেম প্রতিটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে প্রেম থাকবে না সেখানে সুখ নেই। সুখ মানসিক চাপ নির্মূল করে। একাকিত্বের অনুভব মুক্ত ব্যক্তি কেবল জীবনে সাফল্য অর্জন করতে পারে। তাই চাণক্যের এই বিষয়গুলি বা এই জিনিসগুলি জীবনে পালন করা উচিত। চাণক্যের মতে প্রেমের ভিত্তিতে যে সম্পর্ক তৈরি হয় তা অত্যন্ত খাঁটি। এমন পরিস্থিতিতে যখন লোভ লালসা সম্পর্কের মধ্যে আসে তখনই সম্পর্ক নষ্ট হয়। অতএব যেখানে প্রেম আছে সেখানে লোভ থাকবে না, প্রেমে বিশ্বাস কখনোই ভাঙা যাবে না। ভালোবাসার পবিত্র সম্পর্ক বিশ্বাসের ওপর নির্ভর করে। বিশ্বাসের অভাব দেখা দিলে প্রেম অদৃশ্য হতে শুরু করে। এই পরিস্থিতি কখনোই সম্পর্কের মধ্যে আসা উচিত নয়। একে অপরের প্রতি পূর্ণ বিশ্বাস হলো ভালোবাসার প্রথম শর্ত। বিশ্বাস আনুগত্য এবং উৎসর্গের দ্বারা জন্মগ্রহণ করে। সুতরাং এই দুটি জিনিস কখনোই সম্পর্কে কম পড়তে দেওয়া উচিত না। পাশাপাশি একে অপরকে শ্রদ্ধা করুন। একে অপরের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রদ্ধা যখন কমতে শুরু করে তখন ভালোবাসা কমতে শুরু করবে। প্রতিটি সম্পর্কের মর্যাদা থাকে। চাণক্যের মতে প্রেম যত গভীর হয় সম্পর্কের মর্যাদা কখনোই অতিক্রম করা উচিত নয়, এটি সর্বদা যত্ন নেওয়া উচিত। তো বন্ধুরা, আপনারাও যদি কোনো প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকেন, সম্পর্কটিকে ভালো রাখতে চান, তাহলে চাণক্যের এই কথাগুলি অবশ্যই কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন। এবং ভিডিওটি এইখানে শেষ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে হবে। আর পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট বক্সটা কিন্তু আপনাদের জন্য। চাণক্যের কোন নীতি আপনারা জানতে চান ব্যাখ্যা সহকারে সেটি কিন্তু লিখে জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু অবশ্যই জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।